तेरे सामने जो खड़ा है वो महात्मा गांधी का आदर जरूर करता है, लेकिन पूछता छत्रपति शिवाजी महाराज। रामायण থেকে অ্যাভেঞ্জার ছুঁয়ে আসছে সিংহম এগেইন। প্রথম ট্রেলার মুক্তি পেতেই নেটপাড়ায় উচ্ছ্বাস। দর্শকদের প্রত্যাশা কি? সাসপেন্স রয়েছে এবারে সিংহম এগেইন ছবিতে। আর মুক্তি পেতে না পেতে তা যে মজেছেন দর্শক সে আর বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে তুমুল চর্চায় সিংহম এগেইনের ঝলক। প্রায় 5 মিনিটের এই ঝলক ভিডিওতে নজর কেড়েছে প্রত্যেক তারকা। এছাড়াও জমাটি হলিউড স্টাইলে অ্যাকশন হার হিম করে স্ট্যান্টের ঝলক যেমন ধরা পড়েছে, তেমনি বাদ পড়েনি একেবারে রোহিত শেট্টির ছন্দে গাড়ি থেকে হেলিকপ্টার ওড়ানো। তবে সব থেকে নজর কেড়েছে ছবির গল্পের সঙ্গে রামায়ণ গল্পের বলার কায়দা। এবারে দীপাবলিতে রামায়ণের কায়দায় যে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সুদক্ষ পুলিশেরা কেস সলভ করবে সেটা ভীষণ স্পষ্ট। সিংহম এগেইনের ঝলকে রাম হিসেবে ধরা দিয়েছেন অজয়। বজরং বলী কা নাম লেকার তিসরি বার ভি ঘুস জাতে। লখন হিসেবে প্রকাশে এসেছেন পুলিশ অফিসার টাইগার শ্রফ। হনুমানের মতো দেখা মিলবে রণবীর সিং এর। ছবি তরুতে জটায়ু হিসেবে থাকবেন অক্ষয় কুমার, আর বরুণ অর্জুন কাপুরের চরিত্রে ধরা দেবেন, এবং সীতা হিসাবে কারিনা কাপুর খান। তবে নজর কেড়েছে ছবির ঝলকে আলতো করে অ্যাভেঞ্জারের স্টাইল ছুঁয়ে যাওয়া পরিচালকের মুনশিয়ানা। তাহলে এবারের সিংহম আবার তুলবেন নতুন করে ঝড়। শুধু ভারতেই নয়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা রয়েছে এই সিনেমায়। যেমন ফার্স্ট ডে ফার্স্ট শো নিয়ে আগ্রহ প্রকাশ করছেন দেশের তরুণ তরুণীরা, তাহলে এবারে সিংহম এগেইন কেমন মোড় নিবে এপার ওপারের বক্স অফিসে? হেলিকপ্টার সে লটক কে আতে আইসে মাই বলতা হ্যায় টিকিট কাটো। মিনাজ খান, বাংলাদেশ প্রতিদিন। মন তো করতা তেরে কো ইয়াহি ঠোক দু।